মাথাভাঙা ব্লকের দক্ষিণ পচাগড় এলাকায় বিজেপি কর্মী সমর্থকের বাড়ির সামনে বোমা ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। মাথাভাঙার দক্ষিণ পচাগড় এলাকায় বিজেপি কর্মীর সমর্থকের বাড়ির সামনে বোমা ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীর অভিযোগ, বিজেপি করার জন্য তাকে সোশ্যাল মিডিয়ায় প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তিনি বিজেপি করেন বলে তার বাড়ির সামনে বোমা ফেলেছে তৃণমূল। দেড়টা সাড়ে তিনটা নাগাদ আমার জেঠিমা যখন বাথরুম করতে যায়, তখন দেখে যখন লাইটটা যায় তখন দেখে এখানে একটা বোমা পড়ে আছে। তারপর গিয়ে আমার জেঠিমা আমার মাকে ডাকে, বাবাকে ডাকে, তারপর আমাকে ডাকলো। আমি আমি উঠে এসে দেখলাম, তারপর আমি পাশের বাড়ি পলাশ তোলা সবাইকে বললাম। তারপর অর্ধেক তারপর ওরা আমাকে সবাই সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফরমেশন করলো। পুলিশ আসলো, পুলিশ এসে বোমাটা একটা বোমা উঠতে হয়। তারপর আমার আমার যখন আরেকটু রাস্তার দিকে যাই, তখন দেখি রাস্তার দিকে আর একটা বোমা, দুটো বোমা, দুটো বোমা। কী মনে হয়, কী মনে হয়, কালকে রাত্রে দশটা নাগাদ সাড়ে দশটা নাগাদ যখন আমাদের বিজেপির বুথ সভাপতি বিমল অধিকারীকে কিছু লোক সাতজন একটা ব্লু রোডে ওকে আটকে আটকে ধমকি দিয়েছে বা উত্তরিতে, তারপরে তারপর সেদিনকে রাত্রে মানে কালকে রাত্রে এই ঘটনা হবে। তাহলে ওই এটা টিএমসি ছাড়া কেউ করতে হয় না, কেন করো? আমি আমি বিজেপি করি বলে আমার বাড়ির সবাই বিজেপি করে, আমাকে এমন আমাকে এমনকি টিএমসির এক এক নেতা মানু বর্মন নামে সে আমাকে ফেসবুকে হুমকি করেছে যে তোকে পানি মারার মানে আমাকে পানি মারার হুমকি, আমাকে মাথাভাঙায় পেলে খুন করবে এমন চেষ্টা করবো। অপরদিকে এই বিষয় নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি নরেন্দ্র দত্ত বলেন, এটা নতুন বিজেপি ও পুরাতন বিজেপির গোষ্ঠীকন্দলের জের। এই ঘটনার সাথে তৃণমূলের কোনো যোগ নেই। বিজেপি মিথ্যা অভিযোগ করছে তাদের বদনাম করার জন্য। এটা তো আপনারা ভালো করেই জানেন যে 23 মের পরে বিজেপির যে সন্ত্রাসটা কুচবিহারবাসী দেখেছে, এমনকি সারা পশ্চিমবঙ্গবাসীও দেখেছে। তাই আমার মনে হয় না তৃণমূলের এটা কেউ করেছে, তা হয়তো ওরা নিজেরা বোমা বাঁধতে গিয়ে হয়তো বাড়ির সামনে ফেলে দিয়েছে, এমনও হতে পারে। ওটা সেটা ওদের নব্য বিজেপি আর পুরনো বিজেপির মধ্যে গোষ্ঠীকন্দল তো ওদের মধ্যে আছেই, তা সেটার একটা ফলস্বরূপ হতে পারে। এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী যুক্ত নেই।